হ্যালো, ভজন মিত্তির বলছি। কি আছে কিরণ কান্তি বাবু? চামড়া জ্বলে যাচ্ছে, বিশ্বাস করুন, চামড়া একেবারে জ্বলে যাচ্ছে। কিছু একটা করুন, ওই গীতা একেবারে শেষ করে দিচ্ছে, কিছু একটা করুন। আরে বাবা, ব্যবস্থা তো সব হয়েই গেছে। অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে নিয়ে এখান থেকে চলে যাবেন দূরে কোথাও, পাহাড়ে বা সমুদ্রের ধারে। হ্যাঁ, গীতা গীতা পাগলের মতো খুঁজতে খুঁজতে ওখানে ছুটে যাবে। তারপর গীতার আর এ জন্মে মুখার্জি বাড়ির বউ হওয়া হবে না। গীতা যাবে আর সেখানে আসবে আমার মেয়ে কাব্যা। ঠিক যেভাবে বেনারসি পরে কাব্যা ওই বাড়ির দরজা থেকে ফিরে এসেছিল, ঠিক সেইভাবে সেইভাবে বেনারসি পরে ও ওই দরজায় গিয়ে আবার দাঁড়াবে। আর সেখানে অগ্নিজিৎ মুখার্জির স্ত্রী আর তার পুরো পরিবার ওকে বরণ করে ঘরে তুলবে। বরণ করে ঘরে তুলবে, বুঝতে পারছ? আমি আপনাকে বলছি মা, এই বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি কাব্যাকে বরণ করবো, আমি নিজের হাতে কাব্যাকে বরণ করবো। কারণ কি জানেন, কারণ আমি এখানে সংসার করতে এসেছি মা, কোনো লড়াই করতে আসিনি, সত্যি লড়াই করতে আসিনি। কোর্টটা তো আমার ময়দানই নয়, আমার ময়দান আমার ঘরটা, আমার বেডরুম, আমার রান্নাঘর, এই পুরো বাড়িটা আমাদের আমাদের প্রত্যেকটা বউয়ের জায়গা মা। সংসারে কিন্তু একটা লক্ষণ রেখা থাকে, আর আপনার গীতা প্রত্যেকবার বারবার এই লক্ষণ রেখাকে অতিক্রম করেছে। আর এরপরেও আপনি বলছেন ওকে এই বাড়ির বউ হিসাবে অ্যাকসেপ্ট করবে, কেউ করবে না মা। গীতাকে এই বাড়ির বউ হিসাবে কেউ অ্যাকসেপ্ট করবে না। আমি অ্যাকসেপ্ট করব গীতাকে এই বাড়ির বউ হিসেবে, আমি অ্যাকসেপ্ট করব। ও এখানে দাঁড়াবে, ওকে বরণ করা হবে, সাত জন রিওকে দিয়ে বরণ করব। এখানে ও এখানে বউ হয়ে আসবে, এই আমি বলে রাখলাম। আসবে না, আসবে না, ও ইম্পসিবল। আপনাকে কিন্তু আমি বলে দিচ্ছি, এরপর কিন্তু আপনার ছেলে আপনার মুখ দর্শন করবে না। কেন বুঝতে চাইছেন না, এত ঝামেলা হয়েছে, এত ঝামেলা। আপনি বারবার নিজেকে মা বলে দাবি করেন, হ্যাঁ বারবার, তারপরে তো আপনি কোর্টে গেছেন, কোর্টে গিয়ে আপনার ছেলের বিরুদ্ধে সওয়াল করেছেন। বেশ করেছি, ও অন্যায় করেছে। মা বলে কি ছেলের পাপকে প্রশ্রয় দেব? না, সে অপরাধী, সে অন্যায় করেছে। সে এই পরিবারের দুই ছেলেকে নিয়ে বাজি ধরেছে, সে বাড়ির বউকে নিয়ে পর্যন্ত বাজি ধরেছে। না না না, কেস জেতার জন্যে সে এতগুলো জীবন নষ্ট করতে পারে না। তাই আমি যা করেছি, বেশ করেছি, বেশ করেছি।